हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो चले एक नतून सीरीज निये बांगालीर भूरी भोज। तो एखाने आमरा बांगलार किछु अथेंटिक खाबार बानाबो अवश्य बांगलाते। तो देखते थाको आमार साथे ए नतून सीरीज। तो सबार एक मिक्सिंग जारे भिजे रखा ये छोलार डालटार एक पेस्ट बनिए नेब। आमी डालटाके 4-5 घंटा आगे भिजिए रेखेछिलाम जाते एकटु सफ्ट हो जाए। एरपर ये पेस्टा आमी बनाबो। एटा खूब मिहि करेओ करब ना, आबार खूब गोटा गोटाओ थाकबे ना, मीडियम एकटा टाइप थाकबे। तो एर मध्ये आमी एक टुकरो आदा दिए दिलाम आर 4 कोआ मतो रसुन आमी एखाने दिए दिलाम। एबार एटार एकटा पेस्ट आमी बानिए नेब। तो आमार पेस्ट बनानो हुए गेछे आर देखुन एटा एरकम एकटु गोटा गोटा थाकबे, ताहले भाजार समय कोनो असुविधा जाते ना हय सेई जोन्नो। तो एरपर आमी एते किछु इनग्रेडियेंट्स मेशाच्छि। तो प्रथमेई आमी एकटा बड़ो साइजेर पेंयाज कुচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে যতটা বেশি পরিমাণ পেঁয়াজ ইউজ করা যায় ততটাই করবেন, এতে খেতে খুব ভালো হয়। তো পেঁয়াজ অ্যাড করার পর আমি এখানে মেশাবো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে অবশ্যই মেশাবেন। আমি এখানে 1 চামচ মতো নুন ইউজ করেছি। এরপর আমি একটু চিনি দিলাম সামান্য, যাতে খুব মিষ্টি না হয়ে যায়, বাট একটা চিনির ফ্লেভার থাকে, তার জন্য চিনিটা এখানে মেশালাম। তারপর আমি মেশাচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। পর আমি যে ইনগ্রিডিয়েন্টসটা এখানে মেশাবো সেটা হলো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো এখানে আমি একটু বেশি পরিমাণে ইউজ করেছি, 1 টিস্পুন মতো। এতে একটা খুব ভালো ফ্লেভার আসে। তো এরপর আমি যে ইনগ্রিডিয়েন্টসটা দেবো সেটা হচ্ছে রেড মিরচ। খুব সামান্য পরিমাণে আমি এখানে রেড মিরচে ইউজ করছি। এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এভাবে। তো এটা আমার মেশানো হয়ে গেছে। তো তারপর আমি এটা ছোট ছোট লেচির মতো কেটে নিয়েছি, ছোট ছোট বড়ার আকার করে নিয়েছি। এরপর একটা কড়াতে তেল গরম করে সেখানে আমি একে একে বড়াগুলো ভাজতে শুরু করি। এইভাবে একে একে বড়ার সাইজ গড়ে আমি একে একে ভেজে নিচ্ছি। এখানে আমি অনেকগুলো বড়াই একসাথে দিয়েছি। তো এগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল করে, খুব বেশিও না খুব কমও না, যাতে ভালোভাবে ভিতরটা সিদ্ধ হয়ে যায়। এই দেখুন এইভাবে। তো আমার বড়া ভাজা এখানে মোটামুটি শেষ। তো এটাকে প্লেটিং করে নিই। দেখুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।